প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বাকুলিয়া হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্যাটার্ন সম্পর্কে জানাবো এটা প্রথম অধ্যায়ে তো প্রথমে আমরা জানি প্যাটার্নের সংজ্ঞাটা আসলে কি প্যাটার্নটা কি কোনো নির্দিষ্ট পন্থায় কোনো কিছু গণিত বিষয়ে পরিমার্জন পরিবর্ধন ও বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে আমি আবারও বলছি গণিত বিষয়ে কোনো কিছু পরিবর্ধন পরিমার্জন এবং বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে প্যাটার্নের আমি একটা উদাহরণ তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখাচ্ছি তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে এক আর তিনের মধ্যে আমাদের ডিফারেন্সটা কত দুই তিন আর পাঁচের মধ্যে আমাদের ডিফারেন্সটা কত দুই পাঁচ আর সাতের মধ্যে আমাদের ডিফারেন্সটা কত দুই সাত আর নয়ের মধ্যে আমাদের ডিফারেন্সটা কত দুই প্রিয় শিক্ষার্থী দুই 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 তাহলে দেখো এইটা একটা প্যাটার্ন এই এইটা একটা প্যাটার্ন যে এই প্যাটার্নটা আমাদের প্রত্যেকটা অঙ্কের সাথে দুই 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 করে বেড়েছে তাহলে এইটা আমাদের একটা প্যাটার্ন যে দুই দুই করে বেড়েছে আমরা আর একটা উদাহরণ দেখি প্রিয় শিক্ষার্থী এই প্যাটার্নটা তোমরা দেখো তিন 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 এক চার সাত দশ এখানে প্রত্যেকটা অঙ্কে তিন 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 করে বেড়েছে তাহলে এইটা একটা প্যাটার্ন এক চার সাত দশ প্রত্যেকটা অঙ্কের সাথে তিন তিন করে বেড়েছে একের পর চার চারের পর সাত সাতের পর দশ তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কত তিন চার আর সাতের মধ্যে ডিফারেন্সটা কত তিন সাত আর দশের মধ্যে ডিফারেন্সটা কত তিন এইটা একটা প্যাটার্ন প্রিয় শিক্ষার্থী দেখো এইখানে আমি আর একটা প্যাটার্ন করেছি প্রথমে আমরা এক নিয়েছি আর প্রত্যেকটা প্যাটার্নের দেখো লাস্টে আমাদের এক আছে বাম সাইডে এইখানে
ডান সাইডে দেখো আরেকটা প্যাটার্ন করেছি, তার লাস্টে প্রত্যেকটার সাথে এক আছে। আর দেখো প্রত্যেকটার পাশাপাশি পাশাপাশি দুইটা অঙ্কের সাথে আমাদের যোগ করে আমরা মাঝখানেরটা বসিয়েছি, আর লাস্টে কিন্তু এক আমাদের সেম থাকবে। এক আর একে দেখো কত, দুই। দেখো পাশাপাশি দুইটা অঙ্কের সাথে যোগ করে আমরা সংখ্যাটা বসিয়েছি, এক আর দুই যোগ করে কত হয় তিন, এখানে আমি তিন নিয়েছি। দুই আর একে যোগ করে কত হচ্ছে, তিন হচ্ছে, তিন বসিয়েছি আমি। বাম সাইডে এক স্টেবল রেখেছি, রাইট সাইডে এক স্টেবল রেখেছি। এক আর তিনে আমার কত হচ্ছে চার, যোগ করে পাশাপাশি দুইটা অঙ্ককে আমি যোগ করেছি চার, এক আর তিনে চার, তিন তিন যোগ করলে আমাদের কত হচ্ছে ছয়, পাশাপাশি দুইটা সংখ্যাকে যোগ করেছি, তিন আর একে যোগ করে কত হচ্ছে চার। বাম সাইডে এক স্থির রেখেছি, ডান সাইডে এক স্থির রেখেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে এক 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 দেখো পাশাপাশি বাম সাইডে সবগুলোতে এক এসেছে, এইটা আমাদের একটা প্যাটার্ন। ডান সাইডে এক 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 এসেছে, এইটা একটা প্যাটার্ন। তো আমরা প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলাম যে প্রথমে আমাদের একটা আমরা স্থির রাখছি, একের পাশে কোনো সংখ্যা নাই, ডানে কোনো সংখ্যা নাই, বামেও কোনো সংখ্যা নাই, এক এক থাকবে। তার পরের স্টেপে দেখো আমরা কি করেছি, যেহেতু বামে এক থাকবে ডান সাইডে এক থাকবে, বাম সাইডে আমি এক নিয়েছি ডান সাইডে একটা এক নিয়েছি, পাশাপাশি দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে, যোগ করে মাঝেরটাতে বসাইতে হবে, আর বামে আমাদের সংখ্যাটা যেটা থাকবে সেটা স্থির থাকবে, ডানেও সংখ্যাটা স্থির থাকবে, এক এক। তাহলে এক আর একে আমার দুই। এখন পাশাপাশি দুইটা সংখ্যাকে আমি আবার যোগ করব, যোগ করে আমার তিন আসতেছে, বাম সাইডে এক এক থাকবে, আবার পাশাপাশি দুইটা সংখ্যাকে যোগ করলে আমার তিন আসতেছে, ডান সাইডে আমার এক স্থির থাকবে, আবার পাশাপাশি দুইটা সংখ্যাকে যোগ করে আমার চার আসতেছে, বাম সাইডে এক স্থির থাকবে, তিন আর তিনে যোগ করে আমার ছয় আসতেছে, তিন আর একে যোগ করে আমার চার আসতেছে, ডান সাইডের এক এক থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটা আমাদের একটা প্যাটার্ন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্যাটার্ন সম্পর্কে তাহলে কিছুটা হলেও ধারণা পেলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত বলবো। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।